Hello, my lovely viewers. Assalamualaikum. Bangladeshi mam London. Aaj hoche chutir din. Ajke bachchader niye Rompurir dike jacchi. To ekbar ami bolechilam je amar husband bachchader activity jonno kichu ekta booked koreche. Ami bolechilam Morrisoner gate e onara shop diye boshechilo. To shei jagatei amra abar ajker jonno booked korechilam. তো আয়াজের তিনজন বন্ধুকে নিয়ে আমরা যাচ্ছি তো আমাদের গাড়িতে তো সবার হবে না তো বন্ধুর গাড়িতে ওরা তিন বন্ধু আয়াজ ওদের সাথে যাচ্ছে আর আমরা আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি তো সেখানটাই আমাদের এবার প্রথম অভিজ্ঞতা গিয়ে দেখি যে কেমন লাগে আর কি তো প্রথমবার না গেলে কিন্তু অনেক কিছু বোঝা যায় না যে আসলে ওখানটা কিভাবে কি হয় তা আগে থেকে আমাদের বলা হয়েছিল যে আমরা যেন টিকিটগুলো কিনে আমাদের টিকিট কেনা হয়েছে তারপর সেখানটায় বাচ্চারা যে ফাইটিং করবে সেই জন্য যে বন্দুকের জন্য যে গুলিগুলো থাকে সেগুলো অনলাইনে কিনতে হবে অনলাইনে যদি না কিনি তাহলে ওখানটায় গিয়ে কিনলে সেটা দাম বেশি হবে সেটা বলেছিল তো আমার হাজবেন্ড সেই অনুযায়ী সব কিছু করেছে অনলাইন থেকেই সব কিছু বুক করেছে যে আমরা গেলেই যেন আমাদের সেই অনলাইনে যে বুক করলাম সেটা দেখার পর আমাদের হাতে সব কিছু দিয়ে দেয় তো সেভাবে পাঁচজনের জন্য করা হয়েছে আদ্রিতাও যাচ্ছে ওদের সাথে আদ্রিতা আয়া সাদিয়ান আর তিন বন্ধু মানে টোটাল ছয়জন আর আমি আমার হাজবেন্ড আর আয়াজের বন্ধুর আম্মু সে আমাদের সাথে বাইরেই থাকবে তবে আমরা খেলতে না পারলেও ফাইটিং করতে না পারলেও আমরা বাচ্চাদের সাথে আশেপাশে গিয়ে দাঁড়াতে পারবো এটা নিয়ম আছে তো আমরা তো অনেক আগ্রহে যাচ্ছি বাচ্চারাও খুব এক্সাইটেড যে এখানটায় যাচ্ছে নতুন একটা জায়গায় সেজন্য আর বাচ্চারা তো এ পর্যন্ত অনেক জায়গায় ঘুরেছে এখানে ওর বন্ধুরা মিলে প্রত্যেক দিন ফোনে আড্ডা দিত সব কিছু শেয়ার করতো যে ওরা গিয়ে কী করবে কী মানে সব কিছু ইউটিউবে ওরা দেখেছে এই সম্পর্কে তো গিয়ে দেখি আসলে কেমন হয় তো অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি ভালোই লাগছিল যে ফ্যামিলিকে সময় দিতে পারছি আর আমার তো জব নিয়ে খুবই ব্যস্ততা জবে এখন মানে আমাদের ইয়ার শেষ হয় মার্চে প্রত্যেক বছর মার্চের শেষ হয় এপ্রিল থেকে হচ্ছে আমাদের নতুন বছরটা শুরু হয় আমাদের জবে তো ইয়ার শেষ হওয়ার সাথে সাথে দেখা গেল যে এই মাসে স্টক কাউন্টিং থাকে অনেক কাজ থাকে একটা কোম্পানির সেক্ষেত্রে আমরাও খুব ব্যস্ত থাকি সেজন্য আমারও খুব ব্যস্ততা ছিল আবার শরীরটাও একটু খারাপ খারাপ মানে বাংলাদেশ থেকে যে ওই যে ভাইরাস নিয়ে আসলাম তারপর থেকে এই দেশের ঠান্ডা সব কিছু মিলে শরীরটা মোটামুটি যাচ্ছে এই দুদিন ভালো থাকি তিন দিনের দিন দেখা যায় যে আবার অসুস্থ হয়ে গেছি এরকম একটা অবস্থা তো আমরা প্রায় কিন্তু রম্পটের কাছাকাছি চলে আসছি তোমার হাজবেন্ড বলল আর বেশিক্ষণ লাগবে না যেতে আমরা বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খাবার কিনে নিয়ে আসছি যেন ওরা একটু পরপর এসে খেতে পারে এখানে মানে থ্রি টাইমসে ওদের গেমসটা হবে মানে তিনবার যাবে একবার যাবে আবার আসবে আবার একটু রেস্ট নেবে আবার যাবে এভাবে ফাইনালি আমরা চলে আসছি একটা বনের মতো জায়গা একটু নিরিবিলি মানে বোঝাই যাচ্ছিল না যে এখান দিয়ে যাওয়া যায় শুধু আমরা সাইনবোর্ডটা দেখেই চিনতে পারলাম যে আচ্ছা এখানে গিয়ে আমাদের ফাইনাল ডেস্টিনেশনে যেতে হবে তো আমাদের একটা টাইম দেওয়া ছিল 12:30 আমরা বাসার থেকে 10:30 বাসা থেকে বের হয়েছে আমাদের গাড়ি চারটে চারটে 11 বেজে গিয়েছিল তো আমাদের বাসা থেকে তো রম্পট খুব বেশি দূরে না তো এই তো ফাইনালি চলে আসলাম আমার মেয়ে আমার ছেলে দুজন ওদের বন্ধুরা ওরা সবাই হচ্ছে আয়াজের ক্লাসমেট তো ওরা সবাই এখন ছবি তুলছে ওরা খুবই এক্সাইটেড আমরা ভিতরে চলে আসলাম এখানে আমার হাজবেন্ড টিকিট দেখালো আমাদের নামগুলো সব এন্ট্রি হলো তারপর আমাদের যেই বুলেটগুলো অর্ডার করা ছিল সেগুলো দিল তারপর ওরা একটু লোভ দেখালো যে এগুলোই হবে না আরও কিনো আরও 100 পাউন্ডের সেই বুলেটগুলো কেনা হলো কিন্তু এটা শুধু শুধু এটা না কিনলেও হয় কারণ পরে এই বুদ্ধিটা আমরা বুঝতে পারলাম তো বাচ্চাদের সবাইকে পোশাক পরানো হলো পোশাকগুলো ওরাই দেয় হেডগুলো ওরাই দেয় ওরাই সব কিছু প্রোভাইড করে কিন্তু এগুলোর পোশাকের মানগুলো সামনাসামনি আপনার দেখলে মনে হবে যে এত পুরাতন ওরা শুধু ধুয়ে রেখেছে এই আর কি কিন্তু খুব বেশি পুরাতন তো বাচ্চাদের সব কিছু আমরা সেট করে দিচ্ছিলাম এটা হচ্ছে সবার হাতে হাতে থাকবে
আর যে গুলিগুলো কিনলাম আমরা, বুলেটগুলো, সেগুলো এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা তো প্রথম ভেবেছিলাম যে বাচ্চাদের হয়তো বা 300-400 হবে না, আরও লাগবে। তো সে অনুপাতে আমার হাজব্যান্ড আরও 100 পাউন্ডের কিনে দিয়ে দিল সেট করে। তো দেওয়ার পরে ওরা মানে ব্রিফিং দিবে। আমাদের যে 12:30টায় শুরু হয়েছে তা কিন্তু না, শুরু হতে হতে কিন্তু কি 1:30টার মতো হয়ে গেছে, কারণ ওরা অনেকবার ব্রিফিং করে, এটা এভাবে হবে, এটা এভাবে হবে, মানে বাচ্চারা মানে একজন যেন আরেকজনকে না মারে শরীরের মধ্যে, এগুলো সম্পর্কে অনেক কিছু বোঝানো হয়। শুধু যে বাচ্চারা তা না, এখানে বলা হয়েছিল যে 7 বছরের ওপরে যারা তারাই আসতে পারবে। তো সে অনুযায়ী আমরাও চিন্তা করেছিলাম যে 7 বছরের নিচে হলে আনা যাবে না, যেমন আয়াজের বন্ধুর মা চিন্তা করেছিল ওনার মেয়েটার 7 বছর হতে আরও 2-3 মাস বাকি, ওরে আনবো কিনা, কিন্তু আনতে পারেনি যেহেতু ওনারা এভাবে নোটিশ করেছিল। কিন্তু আমরা আসার পরে দেখি যে না, 5-6 বছর বাচ্চারাও তো খেলছে। তো আমি বুঝতে পারলাম না ওনাদের এই নোটিশটা এমন ছিল কেন। তো এখানে মানুষ ছিল না, আস্তে আস্তে অনেকে চলে আসে। এখানে দেখলাম অনেকে বার্থডে পার্টিও করে, অনেকে কেক নিয়ে আসছে, মানে যার বার্থডে তার ফ্রেন্ডদের নিয়ে আসে যে আচ্ছা তোমরা খেলাধুলা করো, তারপর টাইমলি আমরা কেক কাটবো। তবে সব কিছু মিলে আমার প্রথম থেকে কেন যেন খুব বেশি একটা ভালো লাগছিল না, কারণ যে কোনো সময় দেখবেন যে মানে বৃষ্টি চলে আসতে পারে, ধুলা বালি কেমন যেন। আর এমনি বার্থডে আপনি যে কোনো সেন্টারে গিয়ে করেন, অনেক লাইব্রেরি আছে, লাইব্রেরি তো এখন রুম ভাড়া নেওয়া যায়, তারপর আততন রিসার্চ সেন্টারগুলো তো রুম ভাড়া নেওয়া যায়, আমাদের স্টারফোর্টে যেটা আছে, মানে যে কোনো জায়গায় আপনি ভালো একটা রুম ভাড়া করে ইনডোর গেমসের ব্যবস্থা আছে, বাচ্চাদের নিয়ে আপনি খেলতে পারলেন, এটা বার্থডের জন্য খুব বেশি যে একটা পারফেক্ট তা মনে হয়নি, কারণ সব কিছু একদম ওপেন ছিল, ওদের খাবার দাবার যা এনেছে সব, আর ঠান্ডা হয়ে যাচ্ছিলো, খুব ঠান্ডা ছিল। তো এখানে ব্রিফিং দেওয়া হচ্ছে কে কী কী করবে আমরাও শুনছিলাম। তো আমরা যে গার্ডিয়ান, আমরা যাওয়ার জন্য আমাদের আবার একটু পেপার সাইন করতে হয়েছে ডিটেলস লিখে, যে ওটার ভিতরে যাওয়ার পর যদি কোনো রকম প্রবলেম হয় সেজন্য আমরাই দায়ী থাকবো, এরকম একটা। তারপর আমাদের মনে হচ্ছিলো আমাদের যাওয়া দরকার, বাচ্চাদের একা ছাড়বো না। তো আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলের বন্ধুর মা, আমরা 3 জন যাচ্ছি। আমাদেরও হেড দেওয়া হয়েছে, মানে হেলমেটটা, এটার উদ্দেশ্যটা হচ্ছে কি, বাচ্চারা যেন ফায়ার করলে আমাদের শরীরে বা মাথায় যেন না লাগে, এরকম আর কি। খুব বেশি মানে পাওয়ারফুল কিছু তা কিন্তু না, প্লাস্টিকের ছোটো ছোটো বল, তারপরও কখন কোন বিপদ হয়ে যায় বলা তো যায় না। তো আদ্রিতা আমাদের সাথে আছে, আদ্রিতাও খুব এক্সাইটেড ছিল, তবে সবাই খুব টায়ার্ড দাঁড়িয়ে থাকতে থাকতে, এতক্ষণ ধরে শুধু নিয়মকানুন শিখাচ্ছে। তো ফাইনালি এখন মেন গেট দিয়ে আমরা ঢুকবো। আমি ভেবেছিলাম কি ভেতরে যেন কী আছে, আমার মানে ভাবনাটাই অন্যরকম ছিল যে ভিতরে এমন কিছু আছে যা দেখে আমরা অনেক খুশি হয়ে যাব। আসলে না, ভিতরে খোলা মাঠের মতো, এই গেমসটা হচ্ছে এক একটা গ্রুপ দিয়ে দিবে আপনাকে, তোমার বন্দুক দিয়ে মানে তুমি মারবা আর ওই পক্ষ মারবে, দুই পক্ষ বানিয়ে দেয় ওরা, যে ওদের একটা কালার থাকে, মানে যে ড্রেসগুলো দিয়েছে বা যে হেলমেটগুলো দিয়েছে এগুলোর মধ্যে একটা কালার থাকে, ওরা বুঝতে পারে, বলে দেয় যে তোমরা এই কালারের, ওরা এই এই গ্রুপে যাও, এই কালার এই গ্রুপে থাকো, তারপর তোমরা ফাইটিং করো, এ ও তুমি ওরে শ্যুট করো, তুমি ওরে শ্যুট করো, এরকম। তো এই খেলাই হচ্ছে সেই খেলা যা কিনা এত টাকা দিয়ে বুক করে এত কিছু করে আমরা আসছি। তো এখানে ওই যে প্লাস্টিকের মধ্যে আমরা সবাই সবার বুলেটগুলো দিয়ে দিয়েছিলাম, সেগুলো যখন ওদের বন্দুকগুলো ওদের হাতে দিয়ে দিচ্ছে, ওরা এভাবে ফিক্স করে দিয়ে দিচ্ছে। তবে মজার ব্যাপার কি জানেন, যখনই ওরা এগুলো মারলো এক পক্ষ আরেক পক্ষকে, বাচ্চাদের তো খুবই মানে আনন্দের একটা বিষয় যে এখানে ওরা একদম লাইভ গেমসটা খেলবে। তো এখানে কিন্তু সেই বুলেটগুলো কিন্তু অত খরচ হয় না, বন্দুকটা কিন্তু এমনিতেই সাউন্ড করে, মানে বন্দুক মারলে যেরকম ঠাস ঠাস শব্দ হয় এটা কিন্তু এমনিতেই শব্দ হচ্ছে। তো আমার কাছে মনে হয়, আমি যেটা খেয়াল করলাম যে আমরা পরে যে আবার 100 পাউন্ডের বুলেটগুলো কিনলাম সেটা একদম শুধু শুধু, প্রথমে যে 300-400 আমরা অনলাইনে বুক করে রেখেছিলাম সেটাই ভালো ছিল, কারণ এগুলো শেষ হয় না আর প্রত্যেকটা বন্দুক প্রপার কাজ করে না, এমনি সাউন্ড হবে ঠিকই কিন্তু সেটা কিন্তু প্রপারলি একজনের শরীরে গিয়ে লাগছে না, এটা আমরা ফলো করেছি। তারপরও মনে হচ্ছিলো যে থাক, বাচ্চারা তো একটু এনজয় করুক। তো বাচ্চারা এখন যাচ্ছে, আমরাও যাচ্ছি, হাঁটছি আর হাঁটছি,
এত দূর, মানে পুরো একটা বনের মতো, বিশাল বন। তারপরে বৃষ্টি বাদলের টাইম, জায়গায় জায়গায় তো পানি ছিল, সবার জুতা শার্পেনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, ওয়েদার খুব বেশি একটা ভালো না। ওনারা এটা এভাবেই বানিয়েছে যেন একটা জঙ্গলের মধ্যে একটা যুদ্ধ চলছে এরকম আর কি। তো সব কিছু মিলে আমার মেয়েরও ভাল লাগেনি, আমার হাজব্যান্ডেরও না, আমারও না, আমার যে ফ্রেন্ড এসছে অ্যাজ এর বন্ধুর মা ওর কাছেও ভালো লাগেনি। তো আমাদের দিনটাই মনে হচ্ছিল যে কেমন যেন গেল আজকে, এত খরচ করে আসলাম, বাচ্চাদের অতটুকু আনন্দ দিতে পারলাম না। তো এখানে বাচ্চারা সবাই চলে আসছে, সবার গার্ডিয়ান আসে নিয়ে আমরাই এসেছি। তো এসে দেখলাম বাচ্চারা খুব এক্সাইটেড যে কখন মারবে আর কি, একজন আরেকজনকে মারবে। তো ওরা আলাদা করে দিল আর আমাদের একটা সেফ প্লেসে দাঁড় করালো, যে আমাদের বলল যে তোমরা এখানে দাঁড়াও তাহলে মানে সমস্যা কম হবে। তো আমরা সেখানটায় দাঁড়ালাম। আসলে এটা ওরা যতটুকু ডেঞ্জারাসভাবে চিন্তা করছে অতটুকু কিছুই না, কারণ অতটুকু হলে বাচ্চাদের কারো না কারো সমস্যা হতোই। আমি দেখলাম এগুলো প্লাস্টিকের বল, এগুলো যখন ওরা মারে একজন আরেকজনকে সেগুলো একদম তুলতুলা রাবারের মতো হয়ে যায়, একদম তুলতুলা, সেগুলো আমি হাত দিয়ে ধরে দেখেছি। তো এখানে ভয়ের কিছু নেই। আর এ তো শুরু হয়ে গেছে দুই পক্ষ, এক পক্ষ ওই সাইডে, এই পক্ষ এই সাইডে। তো আয়াজ ওর বন্ধুদের নিয়ে এক গ্রুপে আছে আর ওরা এই গ্রুপে আছে। তো অনেকক্ষণ খেললো, অনেকক্ষণ খেলার পর একটা বিরতি দিবে। আমি তো বললাম যে ওরা মানে তিন টাইমে যাবে, এক টাইম হয়ে গেলে বা গিয়ে একটু রেস্ট নিবে, ফ্রেশ ট্রেশ হয়ে আবার আসবে, তখন আরেকটা প্লেসে নিবে, এরকম করে ওদের তিনটা প্লেসে নেবে, মানে একই জায়গায় তিনটা জায়গায় ওদেরকে নিয়ে বাচ্চাদের একটু আর কি আনন্দ দেওয়ার কিছু না। তো আমাদের তো মোটামুটি অত ভালো লাগছে না, তা আমরা শুধু বলছি এত ঠান্ডায় আর ভালো লাগছে না, কখন গিয়ে একটু বসবো এমনটা মনে হচ্ছিলো। আর এখানে যে চা কফি খাবো সেটারও ব্যবস্থা নেই, আর আমরা যেই খাবার নিয়ে গিয়েছি বেশিরভাগ নিয়েছি ড্রিঙ্কস, বাচ্চাদের জুস, কেক, বিস্কিট, ক্রিপস, চকলেট, বাচ্চারা যা যা লাইক করে সেই টাইপের খাবারগুলো নিয়ে গিয়েছি। তো এখানে আবার একটু বোমা টাইপের ফেলানো হয়েছে, রঙ বের হচ্ছে আর কি, ধোয়া বের হচ্ছে রঙের। মানে এদেশে কতভাবে যে ওনারা টাকা আর্ন করে, মানে মানে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। যে আপনি গেলেন 30-40 হাজার টাকা বাংলা টাকা আপনি খরচ করে আসলেন, তারপর মানে আপনার ফিল হবে যে আল্লাহ কী করলাম, খুব বেশি ভালো লাগলো না তো এরকম আর কি। তো এই তো চলে আসছে বাচ্চারা, এখন ওদেরকে আমি গাড়ি থেকে খাবার এনে দিলাম যে তোমরা খাও, টেবিলের উপরে রেখেছি, কেন টেবিল চেয়ার রাখা আছে যে যে যেটা খেতেছে খাও, সবাই একটু ফ্রেশ হলো। তো অনেকে আবার যেতে চাচ্ছেন, আদ্রিতা না, ও আর যাবে না, আদিয়ানো আর যাবে না। তো বললাম কেন যাবে না, বলে না আমাদের কাছে একটুও ভালো লাগছে না, চলো বাসায় যাই। বললাম না আরও তো টিকিট বাকি আছে, তোমার আব্বু তো এমনভাবে টিকিট কেটেছে যে সে আরও যাবে বাচ্চাদের নিয়ে। তা আমি বললাম কী ব্যাপার, তুমি না আরও আসবা, এতগুলো টিকিট কাটলা, তো একটা কাজ করো, এই যে এবার তো আসলাম আসলাম, বাকি টিকিট কারো কাছে সেল করে দাও, ওনারা যেন এই টিকিট নিয়ে যায়, তাহলে ওনাদেরও খরচ একটু কম পড়লো আর কি, এই একটা অবস্থা। তো আমরা ফাইনালি সব কাজটা সেরে, ওরাও তিনবার খেলে আসলো, তারপর বললাম যে চলো এবার বাসায় যাই, সবাই গাড়িতে উঠে বসলো। মানে সবাই টায়ার্ড, আর জুতার কী অবস্থা, কাদা। আমি তো ভয় ভয়ে ছিলাম যে আল্লাহ আমার প্যান্ট আমার জুতো এগুলো যেন নষ্ট না হয়। তো ফাইনালি সবাই গাড়িতে ওঠার পর এখন বাচ্চারা বলছে যে আব্বু হাংরি, এটা তো ওদের অভ্যাস, বাসায় তো সব রান্নাবান্না আছে তারপরও ওরা হাংরি থাকে। এটা শুধু আমার বাচ্চা না, এদেশের বেশিরভাগ বাচ্চাদের একটা সমস্যা। তো আব্বু বললো না কোনো সমস্যা নেই, আমরা যাওয়ার পথে তোমরা কী খেতে চাও সেগুলো কিনে নিয়ে যাবো। তো এই তো আজকের দিন এভাবেই গেল, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।